আপনি কি জানেন ফ্রি ফায়ারের পক্ষ থেকে একবার ফ্রি ফায়ারের একটি প্যাড একদম ফ্রিতে দেওয়া হয়, আর ওই ফ্রি প্যাডটি ক্লেম করার জন্য ফ্রি ফায়ারের এত বেশি পরিমাণ প্লেয়ার গেমের মধ্যে প্রবেশ করেছিল, ফলাফল হিসাবে ফ্রি ফায়ারের সার্ভার একেবারে ডাউন হয়ে যায়। আচ্ছা, আপনার কি এটা জানা আছে, ফ্রি ফায়ারের এই বাঙ্গা ঘরটিতে একটি রহস্যময় ছবি আছে এবং ওই ছবিটির কারণে ফ্রি ফায়ারের অনেক প্লেয়ারই এলিমিনেট হয়ে যেত, তাও আবার শুরুর দিকের সময়ে। আচ্ছা, আপনি কি এটা জানেন ফ্রি ফায়ারের পক্ষ থেকে একবার এমন একটি ইভেন্ট আনা হয় যে ইভেন্টের মধ্যে আইফোন পুরস্কার হিসাবে রাখা হয়েছিল, আর ওই ইভেন্টের মধ্যে কোনো ডায়মন্ড খরচ করা লাগতো না। আজকের ভিডিও শুরু করব এই ভিডিও ক্লিপ দিয়ে। এখন স্ক্রিনে যে ভিডিও ক্লিপটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে স্কুইড গেমের একটি ভিডিও ক্লিপ। এই ভিডিও ক্লিপে দেখা যায় বেশ কিছু মানুষ সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং এখানে একটি পুতুল রয়েছে। পুতুলটি কাউকে নড়াচড়া করতে দেখলে গুলি করে মেরে দিচ্ছে, আর এমনটাই হয়েছিল এই সিরিজের মধ্যে। আসলে এই সিরিজটির নাম হচ্ছে স্কুইড গেম, আর এই স্কুইড গেমের উপর ফ্রি ফায়ার গেম একটি মুড আনা হয়েছিল। এই দৃশ্যটির উপর ফ্রি ফায়ার গেম একটি মুড আনা হয়, আর এখন স্ক্রিনে সেই মুডটি দেখতে পাচ্ছেন। এখানে দেখা যায় বেশ কিছু প্লেয়ারকে একটি দাগের মধ্যে রাখা হয় এবং যখনই টাইম স্টার্ট হয় এবং পুতুলটি সামনের দিকে তাকিয়ে থাকে তখনই প্লেয়ারদের সামনে এগিয়ে যেতে হয়। যখনই পুতুলটি প্লেয়ারদের দিকে তাকায় তখনই প্লেয়ারদের থেমে যেতে হয়, আর এভাবে আস্তে আস্তে শুরু থেকে শেষ পর্যন্ত প্লেয়ারদেরকে যেতে হয়। যদি কোনো প্লেয়ার পুতুলটি প্লেয়ারদের দিকে তাকানো অবস্থায় দৌড়াতে থাকে তখনই ওই প্লেয়ারটিকে পুতুলটি গুলি করে মেরে দেয়। আর এই মুডটা আনা হয়েছিল ফ্রি ফায়ার গেমে স্কুইড গেমের এই সিনটির উপর। নেক্সট, এখন স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ক্লাশ স্কোয়াডের একটি ভিডিও। কিন্তু কথা হচ্ছে ক্লাশ স্কোয়াডের সেন্তোসার এই ঘরটির উপর এই প্লেয়ারটি উঠলো কিভাবে, কারণ এই ঘরটির উপর ফ্রি ফায়ারের প্লেয়াররা চাইলেই উঠতে পারে না। কিন্তু এমন একটি সহজ ট্রিক আছে যে ট্রিকটা ব্যবহার করে আপনিও ক্লাশ স্কোয়াডে এই ঘরটির উপর উঠতে পারবেন এবং এখানে উঠেই এনিমিদের মারতে পারবেন। আর এটা খুবই সিম্পল একটি ট্রিক, আর এই ট্রিকটি প্রকাশ হয় প্রায় 8 থেকে 9 মাস আগে, আর সেই ট্রিকটি এখন আমি আপনাদের দেখাচ্ছি। সেন্তোসাতে রাউন্ড শুরু হওয়ার সাথে সাথে এই স্থানে এসে একটি গ্লুয়াল মারতে হবে, এরপর এখান থেকে এসে লাফিয়ে লাফিয়ে গ্লুয়াল ব্যবহার করে ঘরের ছাদে উঠে যেতে হবে। আর এটা কিন্তু খুবই সিম্পল একটি ট্রিক, আপনি যদি খুব দ্রুত এটা করতে পারেন তাহলে কিন্তু ক্লাশ স্কোয়াডে আপনি খুব সহজেই জিততে পারবেন। নেক্সট, এখন স্ক্রিনে যে ঘরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পিকের ভাঙ্গা ঘর। কিন্তু আপনি কি জানেন এই ঘরটিকে ফ্রি ফায়ারের প্লেয়াররা রহস্যময় ঘর হিসেবে কখনো কখনো বলে থাকে, কারণ এই ঘরের মধ্যে বেশ কিছু রহস্যময় ছবি আছে। কিন্তু আপনাকে জানা আছে এই ঘরের মধ্যে আমি এখন যে ছবিটির সামনে দাঁড়িয়ে আছি এই ছবিটিকে সবচেয়ে বেশি রহস্যময় ছবি হিসেবে ফ্রি ফায়ারের প্লেয়াররা গণনা করে থাকে। এর কারণটা বর্তমানে বলা অনেক কঠিন, কিন্তু ফ্রি ফায়ারের শুরু থেকে এমন বেশ কিছু ভিডিও খুঁজে পাওয়া যায় যে ভিডিওগুলোতে এই ছবিটি রহস্যময় বেশ কিছু কাণ্ড করে বসে, যার মধ্যে একটি ভিডিও ক্লিপ এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে দেখা যায় একজন প্লেয়ার গেম খেলতে খেলতে রহস্যময় এই বাড়ির রহস্যময় ছবিটির সামনে এসে দাঁড়িয়েছে এবং এখানে এসে দাঁড়ানোর মধ্যেই তাকে গেম থেকে এলিমিনেট করে দেওয়া হয়। শুধুমাত্র এই ছবিটির সামনে এসে দাঁড়ানোর কারণে তাকে গেম থেকে এলিমিনেট করে দেওয়া হয়। শুধু এলিমিনেট করা হয়েছে এমনটা নয়, এলিমিনেট করার পর তাকে আবার গেমের মধ্যে রিভাইভ দিয়ে দেওয়া হয়, আর সেটা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। শুধু এই প্লেয়ারের সাথে এমনটা হয়েছিল তখনকার সময়ে এমনটা নয়, আসলে শুরুর দিকে যখনই কোনো প্লেয়ার এই ছবিটির সামনে এসে দাঁড়াতো তাকে তখনই গেম থেকে এলিমিনেট করে দেওয়া হতো এবং এলিমিনেট করার পর আবার ওই ম্যাচের মধ্যে তাকে রিভাইভ দিয়ে দেওয়া হতো। তবে মজার বিষয় হলো যখনই কোনো প্লেয়ারকে রিভাইভ দিয়ে দেওয়া হতো তখন ওই প্লেয়ারটি যতই খুঁজুক না কেন কোনো প্রকার গান কিংবা কোনো প্রকার গ্লুয়াল অথবা ফ্রি ফায়ার গেমের মধ্যে ব্যবহার করা যায় এমন কোনো কিছুই গেমের মধ্যে খুঁজে পেত না, আর এটাই হতো শুরুর দিকের এই ছবিটির কারণে। যদিও এই ছবিটির কারণে হতো এমনটা বলা যায় না, হয়তো এটা ফ্রি ফায়ারের কোনো একটা গ্লিচ ছিল, তবু এই রহস্যময় ছবিটি যেহেতু এই স্থানে আছে আর এই স্থানে এরকম অদ্ভুত কাণ্ড হচ্ছে, সুতরাং আমরা ধরে নিতেই পারি এই ছবিটি একটি রহস্যময় ছবি। আর এই ফ্যাক্টটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন। আজকের ভিডিও লাইক টার্গেট হচ্ছে মাত্র 1 মিলিয়ন। আজকের ভিডিও লাইক টার্গেট হচ্ছে মাত্র 1 মিলিয়ন। আরে এরা কারা, কোত্থেকে এলো? নেক্সট, ফ্রি ফায়ার গেমে বিভিন্ন রকমের ইভেন্ট এসে থাকে। কিন্তু আপনি কি জানেন ফ্রি ফায়ার গেমের সবচেয়ে বোরিং কিংবা ফ্রি ফায়ারের সবচেয়ে বিরক্তিকর ইভেন্ট কোনটি, মানে যে ইভেন্টের মাধ্যমে ফ্রি ফায়ারের প্লেয়াররা খুবই বিরক্ত হয়ে ওঠে, কিন্তু ওই ইভেন্টটি গেমের মধ্যে আসলে ফ্রি ফায়ারের প্লেয়াররা কোনো না কোনো ভাবে কমপ্লিট করে ফেলে, কিন্তু ফ্রি ফায়ারের প্লেয়াররা ওই ইভেন্টটির কারণে অনেক বিরক্ত হয়। আর আমি এতক্ষণ যে ইভেন্টের কথা বলেছি সেই ইভেন্টটি হলো লুডো ইভেন্ট। ফ্রি ফায়ার গেমে এমন কিছু ইভেন্ট আসে মাঝে মধ্যে যে ইভেন্টগুলোতে লুডো গেম খেলতে হয় এবং লুডো গেম খেলার পর প্লেয়াররা জিতলে এরপর ফ্রি ফায়ারের প্লেয়ারদের বিভিন্ন রকমের রিওয়ার্ড দেওয়া হয়। কিন্তু আপনি কি জানেন ফ্রি ফায়ার প্লেয়াররা এই ইভেন্টের কারণে অনেক বেশি পরিমাণে বিরক্ত হয়ে ওঠে। এর কারণটা হলো ফ্রি ফায়ার প্লেয়াররা ফ্রি ফায়ার গেম খেলার জন্য প্রবেশ করে এবং ফ্রি ফায়ার গেম কিন্তু এক প্রকার অ্যাকশন গেম, এবং অ্যাকশন গেম খেলতে এসে ফ্রি ফায়ার প্লেয়ারদের যদি বসে বসে লুডো খেলতে হয় তাহলে তো ফ্রি ফায়ার প্লেয়াররা বিরক্ত হবে। ফ্রি ফায়ার গেমে কোনো ইভেন্ট আসলে সেই ইভেন্টের মধ্যে মিশন দেওয়া উচিত, এক ম্যাচের মধ্যে 5টা কিল করতে হবে কিংবা এক ম্যাচের মধ্যে 10টা কিল করতে হবে, কিন্তু সেই স্থানে ফ্রি ফায়ার গেমে বিভিন্ন রকমের ইভেন্ট আসে যে ইভেন্টগুলোতে কখনো কখনো লুডো খেলতে
হয়। আর একটা লুডো ম্যাচ শেষ করতেই ফিফায়ার প্লেয়ারদের প্রায় 5 থেকে 10 মিনিটের মতো সময় লেগে যায়। আর ফলাফল হিসেবে ফিফায়ার প্লেয়াররা এই ইভেন্টের উপর অনেক বিরক্ত হয়। তাই বলা যায় ফিফায়ারের সবচেয়ে বিরক্তিকর ইভেন্ট হচ্ছে লুডো ইভেন্ট। নেক্সট, এতক্ষণ যেহেতু ইভেন্ট নিয়ে কথা বললাম, সুতরাং ইভেন্ট নিয়ে আরো একটি ফ্যাক্ট বলি। আসলে ফিফায়ার গেমে কখনো কখনো বিরক্তিকর ইভেন্ট আসলেও ফিফায়ার গেমে এমন অনেক সময় মজাদার বেশ কিছু ইভেন্ট আসে। আর সেই ইভেন্ট গুলোর মধ্যে সবচেয়ে মজাদার ইভেন্ট হলো এই আইফোন ইভেন্ট। আসলে এই ইভেন্টের মধ্যে দেখা যায় ফিফায়ার প্লেয়ারদের একটি আইফোন দিয়ে দেওয়া হয়, এবং এই ইভেন্টের মধ্যে স্পিন করার জন্য ফিফায়ার প্লেয়ারদের একটি ডায়মন্ডও খরচ করা লাগতো না। ফিফায়ারের প্লেয়াররা ডেইলি লগইন করলে 3টা করে টোকেন দেওয়া হতো, এবং সেই টোকেন দিয়ে ফিফায়ারের প্লেয়াররা ডেইলি স্পিন করতে পারতো। আর এই ইভেন্টের সবচেয়ে স্পেশাল বিষয় ছিল, এখানে ফিফায়ারের প্রতিটি এলিট পাস দিয়ে দেওয়া হয়েছে। মানে ফিফায়ারের প্রতিটি এলিট পাস সিজন 1 থেকে শুরু করে গেমের মধ্যে ইভেন্টটি যখন এসেছিল তখন পর্যন্ত যতগুলো এলিট পাস ছিল সবগুলোই দিয়ে দেওয়া হয়েছিল। তাই এই ইভেন্টটি খুবই স্পেশাল একটি ইভেন্ট ছিল, এবং এই ইভেন্টটি এসেছিল পাকিস্তান সার্ভারে। নেক্সট, ফিফায়ার গেমের ফ্যালকো প্যাড যেদিন আমাদের গেমের মধ্যে আনা হয় ওই দিনই এই প্যাডটি একদম ফ্রিতে দেওয়া হয়, এবং ফিফায়ারের অনেক প্লেয়ারই আছে যারা এই প্যাডটি একদম ফ্রিতে নিয়েছিল। আপনি যদি পুরাতন প্লেয়ার হয়ে থাকেন তাহলে এই প্যাডটি আপনি নিশ্চয়ই ফ্রিতে পেয়েছিলেন, আর আপনি যদি এই প্যাডটি একদম ফ্রিতে নিয়ে থাকেন তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন। যাই হোক, মূল কথা বলি, আসলে এই প্যাডটি ছিল ফিফায়ার গেমের একেবারে প্রথম দিকের এমন এক প্যাড যে প্যাডটি মাটিতে থাকতো না, বরং শূন্যেই উড়তে থাকতো। আর সেটা তো আপনারা খুব ভালোভাবেই জানেন, কিন্তু আপনার কি জানা আছে এই প্যাডটি ফিফায়ার গেমের এত ইউনিক প্যাড ছিল যে ফিফায়ারের প্লেয়াররা এই প্যাডটি নেওয়ার জন্য খুবই আগ্রহ প্রকাশ করেছিল। আর ফিফায়ার থেকে এটাই জানানো হয়েছিল যে এই প্যাডটি ফিফায়ারের প্রতিটি প্লেয়ারকে ফ্রিতে দেওয়া হবে। আর যেদিন এই প্যাডটি ফ্রিতে দেওয়া হয় সেদিনই ফিফায়ারের সার্ভার কিছু সময়ের জন্য ডাউন হয়ে যায়। এর কারণ হলো, ফিফায়ারের পক্ষ থেকে যখন ঘোষণা করা হয় এই প্যাডটি নির্দিষ্ট একটি দিনে ফ্রিতে দেওয়া হবে, তখনই ফিফায়ারের অ্যাক্টিভ প্লেয়ার অর্থাৎ ফিফায়ারের যে রেগুলার প্লেয়াররা রয়েছে তারা তো ছিলই, তাদের পাশাপাশি ফিফায়ার গেম যারা সপ্তাহে একবার কিংবা মাসে একবার দুইবার খেলতো তারাও ওই দিন অ্যাক্টিভ হয়ে যায়। কারণ এই প্যাডটি দেখতে এতটাই ইউনিক ছিল যে ফিফায়ারের প্রতিটি প্লেয়ারই চাইতো এই প্যাডটি নেওয়ার জন্য। আর ফলাফল হিসেবে যেদিন এই প্যাডটি দেওয়া হয় সেদিন ফিফায়ারের রেগুলার প্লেয়ারের পাশাপাশি ফিফায়ারের ইনঅ্যাক্টিভ প্লেয়াররাও অ্যাক্টিভ হয়ে এই প্যাডটি নিজেদের আইডিতে ক্লেম করার জন্য গেমে প্রবেশ করে। আর ওই দিন ফিফায়ার গেমে এত বেশি পরিমাণ প্লেয়ার একসাথে প্রবেশ করেছিল যে ফিফায়ার গেমের সার্ভারই ক্রাশ হয়ে যায়। আসলে ফিফা নিজেও এত বেশি পরিমাণ প্লেয়ার আসবে এটা ধারণা করতে পারেনি। আর যখন দেখা যায় অনেক বেশি পরিমাণ প্লেয়ার এই প্যাডটি নেওয়ার জন্য গেমের মধ্যে প্রবেশ করেছে, তখনই দেখা যায় ফিফার গেমে সার্ভারে প্রবলেম শুরু হয়ে গিয়েছে। মানে ফিফায়ারের প্রতিটি প্লেয়ার এই প্যাডটি ক্লেম করে নিয়েছে, কিন্তু মজার বিষয় হলো কিছু প্লেয়ারের আড়িতে এই প্যাডটি তো সুন্দরভাবে চলে এসেছে, আবার অনেক প্লেয়ারের আড়িতে এই প্যাডটি আসেনি। তখনই ফিফায়ারের প্লেয়াররা ফেসবুকে কিংবা বিভিন্ন জায়গায় পোস্ট করতে থাকে আমাদের আড়িতে এই প্যাডটি আসেনি। তখন ফিফায়ার প্রতিটি প্লেয়ারকে মেল বক্সের মাধ্যমে একদিন বা দুই দিন পরেই এই প্যাডটি নতুন করে দিয়ে দেয়, কারণ এই প্যাডটি ছিল ফিফায়ারের প্লেয়ারদের জন্য স্পেশাল একটি প্যাড। নেক্সট, ফিফায়ার গেমে এলিট পাস নেওয়ার পর অনেক মানুষকে দেখা যায় তারা নিজের আইডিতে বেস বাড়ানোর জন্য আলাদাভাবে বেস কিনে। কিন্তু আপনি কি জানেন ফিফায়ার গেমের এমন একজন ইউটিউবার রয়েছেন যে ইউটিউবারকে অনেকেই চিনে, কিন্তু মজার বিষয় হলো ওই ইউটিউবার একবার মিস্টেকলি নিজের আইডিতে 1000 বেস কিনে ফেলে। কিন্তু মজার কথা হলো, সে 1000 বেস কিনলেও ওই সিজনে ভুলক্রমে এলিট পাস কিনেনি। এই কথা শুনতে কিছুটা হাস্যকর হলেও এটাই সত্যি। আসলে আপনাদের মধ্যে এমন অনেকে আছেন যারা মাম্মি ইবানামের এই আইডির কথা শুনেছেন। এই আইডির মালিক অনেক আগে একবার নিজের আইডিতে 1000 বেস কিনে ফেলে। 1000 বলা ঠিক হবে না, 1000 থেকে বেশি বেস কিনে ফেলে। কিন্তু মজার বিষয় হলো তার আইডিতে কোনো এলিট পাস ছিল না ওই সিজনে, আর সেটা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তিনি বেস কিনেন কিন্তু সেই সিজনে এলিট পাস কিনেননি, আর এটা ছিল তখনকার সময়েরই মজাদার ঘটনা। কিন্তু তিনি এই কাণ্ডটি কেন করেছিলেন সেটা আমার জানা নেই, কিন্তু এটা আমার কাছে খুবই হাস্যকর মনে হয়েছে। নেক্সট, ফিফার গেমের অ্যাঞ্জেলিক প্যান্ট আপনাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা ব্যবহার করেন। একটা সময় ছিল যখন এই প্যান্টটি খুবই রেয়ার ছিল, তবে ফিফার গেমে বিভিন্ন ইভেন্টের মাধ্যমে এই প্যান্টটি বিভিন্ন সার্ভারে বারবার ব্যাক আসে। ফলাফল হিসেবে এই প্যান্টটি আর কোনোভাবে রেয়ার নেই, এবং কিছুদিন আগে ইন্ডিয়া সার্ভারে এই ইভেন্টের মাধ্যমে এই প্যান্টটি ব্যাক আসে। তবে মজার বিষয় হলো, এই নীল রঙের প্যান্টের জায়গায় ফিফায়ারের প্লেয়াররা একটি গ্লিচ ব্যবহার করে লাল রঙের প্যান্ট নিয়ে নেয়। মানে রেড অ্যাঞ্জেলিক প্যান্ট ফিফায়ারের প্লেয়াররা নিয়ে নেয়, তবে ওই রেড অ্যাঞ্জেলিক প্যান্ট আমাদের গেমের মধ্যে আসেইনি। আর এটা হয়েছিল ইন্ডিয়া সার্ভারে, প্রায় মাসখানেক আগে এই ঘটনা ঘটে। আসলে ইন্ডিয়া সার্ভারের অনেক প্লেয়ারই কোন একটা ট্রিক খুঁজে পায়, যে ট্রিকটা ব্যবহার করে ফ্রি ফায়ারের প্লেয়াররা ডায়মন্ড স্পিন করে অ্যাঞ্জেলিক প্যান্টের জন্য।
কিন্তু তারা ডায়মন্ড খরচ করার সাথে সাথে তাদেরকে দিয়ে দেওয়া হচ্ছিল রেড অ্যাঞ্জেলিক প্যান্ট। এবং এই ট্রিকটা ব্যবহার করে যারা নিজেদের আইডিতে রেড অ্যাঞ্জেলিক প্যান্ট নিয়েছিল, আমি ভেবেছিলাম হয়তো তাদের আইডিগুলো ব্যান করে দেওয়া হবে। তবে মজার বিষয় হলো ফিফায়ার তাদের সাথে কোনো খারাপ ব্যবহার করেনি। এখানে আমি বলতে চাচ্ছিলাম ফিফায়ার তাদের আইডিগুলো ব্যান করেনি, তবে ফিফায়ার তাদের আইডিগুলো ব্যান না করে তাদের আইডি থেকে রেড অ্যাঞ্জেলিক প্যান্টটা নিয়ে নেয়। যারা বিভিন্ন রকমের ট্রিক ব্যবহার করে গেমের মধ্যে না আসা এই রেড অ্যাঞ্জেলিক প্যান্টটি বাহির করেছিল তাদের আইডিতে। প্রথমে কয়েকদিনের জন্য রেড অ্যাঞ্জেলিক প্যান্ট থাকলেও কিন্তু ফিফায়ারের পক্ষ থেকে এই প্যান্টটি নিয়ে নেওয়া হয়, এবং প্যান্টটি বাহির করার জন্য যারা ডায়মন্ড খরচ করেছিল সেই ডায়মন্ডগুলো আবার ব্যাকও দিয়ে দেওয়া হয়। এটা কিন্তু ফিফায়ারের খুবই চমৎকার একটি উদ্যোগ ছিল বলেই আমার মনে হয়েছে। নেক্সট, বট এবং নুব, এই দুটি শব্দ আপনি হয়তো কখনো না কখনো শুনেছেন, কিন্তু আপনি কি জানেন এই দুটি শব্দ দিয়ে একটি কথা বোঝানো হয়। আসলে বট বলতে এটাই বোঝানো হয় যে ফিফায়ার গেমে কখনো কখনো এমন কিছু প্লেয়ার দেখা যায় যাদেরকে দেখলেই বোঝা যায় তাদেরকে কম্পিউটার পরিচালনা করছে। মানে গেমের মধ্যে এমন কিছু প্লেয়ার দেখবেন যারা হঠাৎ করে আপনাকে ফায়ার করবে, ফায়ার করে এরপর আবার দৌড় মারবে, মানে আপনাকে কোনোভাবে কিল করবে না, যা দেখে বুঝে যায় এরা কম্পিউটারের মাধ্যমে পরিচালিত হচ্ছে। আর এই প্লেয়ার গুলোকেই বলা হয় বট। এবং কখনো কখনো আপনি নুব শব্দটি শুনে থাকবেন, এবং এই নুব শব্দ দিয়ে বোঝানো হয় ফিফায়ার গেমের নতুন প্লেয়ারদের, মানে যে প্লেয়াররা মাত্র গেম খেলা শুরু করেছে এবং আগে কখনো ফিফায়ার গেম খেলেনি তাদেরকে বলা হয় নুব। আশা করি নুব এবং বট শব্দটির মানে আপনারা বুঝতে পেরেছেন। আর বন্ধুরা, এ ছিল আজকের ভিডিও, এবং আজকের ভিডিও লাইক টার্গেটের কথা আশা করি মনে আছে, মাত্র 1 মিলিয়ন, আশা করি সেটা আপনারা পূরণ করে দিবেন।